আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন শাসলিক। চিকেন শাসলিক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস, আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রাখব। এই জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 1/2 চা চামচ জিরার গুঁড়ো, আরও দেব 1/2 চা চামচ কাবাব মশলা, যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা হলেই চলবে। দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সয়া সস, 7 মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, সয়া সসের মধ্যে লবণ থাকে, এজন্য একটু বুঝিয়ে দিতে হবে লবণটা। এখন এগুলোকে আমি মাখিয়ে নিব, আমি এগুলো হাত দিয়ে মাখিয়ে নিব। সবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। এখন এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখানে আমি নিয়েছি কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকামগুলো আমি এরকম টুকরো করে নিয়েছি, আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি এই মাংসের সঙ্গে একবারে মাখিয়ে নেব, যেন এগুলোতেও মাংসের মশলাটা একটু একটু লেগে যায়। মাখানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি শাসলিকের কাঠি, এগুলোকে আমি 5 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন এই কাঠির মধ্যে আমি মাংস আর সবজি ঢুকিয়ে নেব। প্রথমে দেব 1টা মাংস, তারপরে দেব 1টা ক্যাপসিকাম, তারপর দেব 1 টুকরো পেঁয়াজ। এভাবে আবারও দিয়ে দেব 1 টুকরো মাংস, 1 টুকরো ক্যাপসিকাম, দেব পেঁয়াজ। এভাবে আমি 3টা লেয়ার করব। হয়ে গেছে। ঠিক এভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নেব। চুলায় 1টা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আমি শাসলিকগুলো। চুলোটা আমি মিডিয়াম আঁচে রাখব, ঢাকনা দেওয়ার দরকার নেই। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন অন্য পাশ উল্টে দিতে হবে। আর এভাবে ঘুরিয়ে ফিরিয়ে চারপাশ ভেজে নিতে হবে। আমার শাসলিকগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার চিকেন শাসলিক। কেমন লাগলো রেসিপিটি? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।